ভারতকে স্বাধীন করার জন্য অনেক অনেক ব্যক্তি প্রাণ বলিদান দিয়েছেন। ভারত আজ আমরা আলোচনা করব যতীন দাসের জীবনী সম্পর্কে, যিনি 63 দিন অনশন অর্থাৎ কিছু না খেয়ে প্রাণ দেন। যতীন দাস একজন অদ্ভুত ক্রান্তিকারী ছিলেন। শহীদ যতীন দাসের জন্ম 27 অক্টোবর 1904 সালে। তিনি সমস্ত পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতেন। এর সাথেই তিনি বাংলার একটি বিপ্লবী অনুশীলন সমিতিতে তিনি যোগদান করেন। মাত্র 17 বছর বয়সে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দেন। এরপর রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িয়ে পড়েন। মনমোহন সিংহ কারাগারে তাকে বন্দী করা হয় এই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। বন্দি থাকা অবস্থায় তিনি দেখেন যে বন্দীদের প্রচুর অত্যাচার করতে, এই জন্য তিনি সেখানে অনশন শুরু করেন এবং প্রায় 20 দিন অনশন করার পর জেল সুপার তার কাছে ক্ষমা চান। এরপর তিনি অনশন ছেড়ে দেন। শচীন্দ্রনাথ সান্যাল তাকে বোমা বানাতে শেখান। যোগদান করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেখানে ভগৎ সিং যোগদান করেছিলেন। 1929 সালে 14 জুন তিনি আবার বিপ্লবী কার্যকলাপের জন্য গ্রেপ্তার হন। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। বিচারে লাহোর জেলে বন্দি করা হয় তাঁকে। লাহোর জেলে থাকাকালীন যতীন দাস এক অদ্ভুত কার্যকলাপ দেখেন। তিনি দেখেন যে ভারতীয় বন্দী এবং ব্রিটিশ বন্দীদের মধ্যে অন্যভাবে আচরণ করা হতো। ভারতীয় বন্দীদের অবস্থা ছিল খুব শোচনীয়। জেলে ভারতীয় বন্দীদের যে ইউনিফর্ম দেওয়া হতো বা যেটা পরতে দেওয়া হতো সেটা বেশ কয়েকদিন ধোয়া হতো না। এছাড়া রান্নাঘরে ইঁদুর ছারপোকা ঘুরে বেড়াতো, সেই খাবার খেয়ে ভারতীয় বন্দীরা অসুস্থ হয়ে পড়েছিল। ভারতীয় বন্দীদের কোনো সংবাদপত্র পড়তে দেওয়া হতো না বা লেখার জন্য কোনো কাগজ দেওয়া হতো না। কিন্তু একই জেলে ব্রিটিশ বন্দীরা সমস্ত সুযোগই কিন্তু পেত। এর প্রতিবাদ করার জন্য যতীন দাস অনশন শুরু করেন। তার সাথে সাথেই অন্য বন্দীরাও অনশন শুরু করে। প্রথম দিকে ব্রিটিশ সরকার কোনো পাত্তা দেয় না, কারণ ব্রিটিশ সরকার মনে করত যে স্বয়ং গান্ধীজি 21 দিনের বেশি অনশন করতে পারেননি, তাহলে এরাও পারবে না। হয়েছিল তাই অন্য বন্দীরা দীর্ঘদিন অনশন করতে ব্যর্থ হয়েছিল, কিন্তু যতীন দাস অনশন চালিয়ে গিয়েছিলেন। এবার তার অনশন ভারতের এবং বিদেশের অর্থাৎ লন্ডনের সংবাদপত্রে প্রকাশ পেতে থাকে। এই জন্য ব্রিটিশ সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি হতে থাকে। যতীন দাসকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়। শেষে নাকে নল দিয়ে দুধ ঢেলে দেওয়া হয়, এই জন্য তার ফুসফুসে দুধ চলে যায়। এরপর তিনি প্রবল অসুস্থ হয়ে পড়েন। 1929 সালের 13ই সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যতীন দাসকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ রেল স্টেশনে ভিড় করে। কলকাতায় দীর্ঘ 2 মাইল মিছিল করে কফিন বন্দি তার দেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেই সময় একদিকে গান্ধীজির অহিংস আন্দোলন, অন্যদিকে ভগৎ সিংয়ের মতো সহিংস আন্দোলন চলছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেন যে যতীন দাস হলেন ভারতের তরুণ দধিচি। অর্থাৎ দধিচি মুনি যেমন অসুরকে বধ করার জন্য তার দেহ ত্যাগ করেন, তেমনি শহীদ যতীন দাস ব্রিটিশ সরকারকে বা ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য তার দেহ ত্যাগ করলেন।